জীবনের কথা, জীবনের সুর। এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে সাদা ছড়ি পেলেন 10 দৃষ্টি প্রতিবন্ধী। নাচলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী 8 জনকে সংবর্ধনা। করোনায় আরও 2 জনের মৃত্যু শনাক্ত, 295 এবং ডিসেম্বরে বাংলাদেশ ভারত সিরিজের সূচি চূড়ান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে স্থানীয় দৃষ্টি জয়ে ব্যবহার করি প্রযুক্তি নির্ভর সাদাছড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শেষে 10 জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে স্মার্ট সাদা ছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। বর্জ্যের পরিশোধনে নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন, এই স্লোগানকে সামনে রেখে নাচলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ নাচল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহেমেনা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানের মধ্যে আরও বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মসিউর রহমান, ইউএফপিও পাপিয়া সুলতানা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী সহ অন্যান্যরা। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী 8 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা 93 চাঁপাইনবাবগঞ্জ ব্যাচের আয়োজনে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন এফটি কমিটির আমরা 93-এর সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী মেজবাহুল হক মেজবা, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ডক্টর আতিকুর রহমান, নাচল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুর ইসলাম নাদিম ও ভোলাহাট মহিলা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রেষ্ঠ রোভার নাচল সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, ভোলাহাট উপজেলা শ্রেষ্ঠ স্কাউটার মুসরিভোজা ইউসুফ আলী স্কুল ও কলেজের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম বুলু, চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মধ্য আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার বানু ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক গুপ্ত মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে জাতীয়। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,395 জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 295 জন। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,32,092 জনে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 7.78%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.60%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,73,588 জন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাই সুলতান। আজ দুপুর 2:30 দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। রাষ্ট্রপতি ব্রুনাই সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সুলতানের প্রথম বাংলাদেশ সফরে ঢাকা ও বন্দর শেরিবেগা ওয়ানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হবে বলে জানা গেছে। ধামায় পাওয়া যাচ্ছে ঢেকি ও মাটির খোলায় প্রসেসিং করা মিক্সড ছাতু, যার উপাদান হচ্ছে যব, গম, ভুট্টা, ছোলা, বাদাম, চাল। তাই নিরাপদ খাবারের স্বাদ পেতে মিক্সড ছাতু কিনুন ধামাতে। শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দা নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি মোহাম্মদ নয়ন আলী। আন্তর্জাতিক, তুরস্কের একটি কয়লার খনিতে বিস্ফোরণে 25 জন নিহত হয়েছেন, এখনও আটকা আছে অনেকে, আজ বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। গতকাল বিকেল কৃষ্ণসাগরের উপকূলে আমবাসা এলাকায় অবস্থিত কয়লার খনিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় প্রায় 300 জন কাজ করছিল ওই কয়লা খনিতে এবং তাদের অবস্থান ছিল ভূগর্ভের প্রায় 300 মিটার নিচে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, খনিতে আটকা পড়াদের মধ্যে 11 জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলতান সোহলু জানান, ঘটনার সময় সেখানে প্রায় 49 জনের মতো শ্রমিক কাজ করছিল। ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। সব কিছু ঠিকঠাক থাকলে 1 ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজের 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলতে ভারতীয় দল 2015 সালের পর আবার বাংলাদেশে আসবে। এই সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে, কিছুদিনের মধ্যেই তা প্রকাশ করবে দুই বোর্ড। জানা গেছে, ওয়ানডে ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। মিরপুরে প্রথম 2টি ওয়ানডে হবে 4 ও 7 ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে 10 ডিসেম্বর হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই দুই দলের প্রথম টেস্ট 14 থেকে 18 ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় 22 থেকে 26 ডিসেম্বর। টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারত যাবে নিউজিল্যান্ড সফরে, সেখানে 3টি টি-টোয়েন্টি ও 3টি ওয়ানডে খেলবে 18 থেকে 30 নভেম্বরের মধ্যে। নিউজিল্যান্ড থেকেই অতিথিরা বাংলাদেশে আসবেন এমন কথাও শোনা যাচ্ছে। এখন শুনবেন মেঘ বাতাস। আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে।
আর চাপাই নবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্র উজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর 6টা 5 মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা 5টা 41 মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর 6টা 5 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 5টা 40 মিনিটে। আজকে চাপাই নবাবগঞ্জ শেষ করব, তার আগে জানিয়ে দিব আবারও শিরোনাম। চাপাই নবাবগঞ্জে সাদা ছড়ি পেলেন 10 দৃষ্টি প্রতিবন্ধী। না চলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী 8 জনকে সংবর্ধনা। করোনায় আরও 2 জনের মৃত্যু, শনাক্ত 295 এবং ডিসেম্বরে বাংলাদেশ ভারত সিরিজে সূচি চূড়ান্ত। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। আবার আজকে চাপাই নবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাপাই নবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। ইউ আর লিসনিং রেডিও মহানন্দা অন 98.1।